সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। নারীদের জন্য একটাই কথা, পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়বেন, রমাদানের রোজা রাখবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। কে? একটা বর, মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে? একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা, তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছেড়ে দিল। তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন, আর কি চান? যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোস্ত খাওয়া ভালো। চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? এদের সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, স্টেটাস, একাডেমিক স্টেটাস, ফ্যামিলি স্টেটাস, সোশ্যাল স্টেটাস, এগুলো আছে কিনা। চার নম্বর, দিনদারি, ধার্মিকতা। ইসলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। তিন শ্রেণীর লোক কেয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে, কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই, এরকম টাকায় দাসরা নাই। কেয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিরা কাবা, তাকালেই গুনামা, তাকালেই নূর আসে, মুখ করে বসলেই সেখান থেকে রহমত আসতে থাকে। আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কিনা? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়, যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শুনেই বললেন কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল, ওই সব চিল্লায় করে আল্লাহ আকবার। আমার চিন্তাতে আল্লাহ আকবার, আমার চেতনাতে আল্লাহ আকবার, আমার বিশ্বাসে আল্লাহ আকবার, আমার জীবন্ত অবস্থায় আল্লাহ আকবার, আমার মরণে আল্লাহ আকবার। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে, রব যেন তোমাকে ডাকে, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি? আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে, আমার সব কথা শুনে, আমার সব ফড়িয়াতে সাড়া দেয়, চিল্লায় বলেন তিনি কে?